হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম রমজান স্পেশাল রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ছোলা ভুনা। আমি আপনাদের খুবই সহজভাবে ছোলা ভুনা বানিয়ে দেখাবো, আর বানানো যেমনই সহজ আর খেতেও হয় ভীষণই মজাদার। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নেওয়া যায় খুবই সহজভাবে ছোলা ভুনা। এইরকমই সহজ সরল এবং নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি সিদ্ধ করে নেওয়া ছোলা। দেখুন, ছোলাটাকে আমি তিনটে সিটি দিয়ে প্রেশার কুকারে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে ছোলা আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। দেখুন, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ কালো জিরে। দিয়ে এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন, সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো 5-6টা মতো মুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। দেখুন, সমস্ত কাঁচা লঙ্কাগুলোই দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এবার দেব সামান্য পরিমাণ একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দেব 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা। দেখুন, সমস্ত সিদ্ধ করে নেওয়া ছোলাগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর ছোলাটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর সামান্য পরিমাণে আমি এই টাইমে একটু লবণ দিয়ে নিয়েছি, আর সেটি আমি দেখাতে একদমই স্কিপ করে গিয়েছি। আপনারা এই টাইমে দিয়ে নেবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব 1 টেবিল চামচ মিট মশলা পাউডার। এই ছোলা ভুনার মধ্যে মিট মশলা যদি ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, আর ছোলা ভুনাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম রমজান স্পেশাল ছোলা ভুনা। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।